নমস্কার বন্ধুরা, আপনাদের আরেকবার ওয়েলকাম আমার এই নতুন ইউটিউব চ্যালেঞ্জ ঝিনচ্যাক নীলচ্যাকে। কিরকম মনে হচ্ছে আপনাদের, কিরকম ভাবছেন আপনারা এই চ্যানেলটাকে নিয়ে কি করা উচিত বা কি করা উচিত নয়, কিরকম ভিডিও দেখতে চাইছেন আপনারা, সেগুলো কমেন্টে লিখে জানান, অবশ্যই জানাবেন। আমার এই চ্যানেলটা নতুন একটা এন্ডেভার, আমার অফিসের পাশাপাশি একটু সময় বের করে করছি। একটু দেখুন, লোকজনের কাছে একটু ছড়িয়ে দিন শেয়ার করে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং অবভিয়াসলি বেল আইকনটা প্রেস করুন, যাতে করে যে কোনো নতুন ভিডিও এলেই আপনারা খবর পেয়ে যান কি এসেছে। আগের ভিডিওটা ফার্স্ট ভিডিও ছিল, সেটা মেনলি অটোমোটিভ ভিডিও ছিল। আমি এখানে কাছাকাছি এখান থেকে 50 কিলোমিটার দূরে একটা ভেজ ফুড জয়েন্ট হাইওয়ে মির্চিতে গেছিলাম কয়েকদিন আগে, সেটার ভিডিও। তবে এই ভিডিওটা একটা অন্য ভিডিও, এটা একটা রিয়াকশন ভিডিও বলতে পারেন, বলতে পারেন কেন অ্যাকচুয়ালি। তো আগের ভিডিওটায় আমি আমার এই চাঁদ বদনটি দেখাইনি, তো এটা ফার্স্ট টাইম আমি নিজেকে ফিচার করছি আমার চ্যানেলে। এই রিয়াকশন ভিডিওটা আজ থেকে প্রায় 12 বছর আগে তোলা একটা ভিডিও রিয়াকশন। এটা 2010 সালে আমাদের স্কুলে যে রিউনিয়ন হয়েছিল, প্রসঙ্গত বলে রাখি আমি বরনগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুলের ছাত্র ছিলাম ক্লাস 1 থেকে 10 অবধি। তো 2010 সালে তোলা একটি রিউনিয়নের ভিডিও রিয়াকশন আজকে দেব। এটা 2007-এ আমরা মাধ্যমিক পাস করি। সো 2007-এ মাধ্যমিক পাস আউট করার পরে 3 বছর পর আমাদের স্কুলে ফার্স্ট টাইম রিউনিয়ন হয়, এবং সেটাতে আমাদের মোটামুটি 90% স্টুডেন্টরাই গ্যাদার করেছিলাম। তো দারুণ মজা হয়েছিল, একটা ক্লাসরুমে আমরা সবাই মিলে গিয়ে প্রচণ্ড মজা করেছি, এনজয় করেছি। আর তারপরে বিভিন্ন স্যারেদের আদব কায়দা, কথা বলার স্টাইল, পড়ানোর স্টাইল, সেগুলো আমাদের কিছু কিছু বন্ধুরা সুন্দর নকল করে দেখিয়েছে। তো দেখা যাক, একদিন আমাদের কাছে ছিল ভিডিওটা, এবার আপনাদের সবার কাছে তুলে দিচ্ছি, তো দেখি কিরকম লাগে, চলুন দেখা যাক। ক্যাওরামু, গ্রেট ক্যাওরামু। থার্ড রো ডান দিক থেকে এটা আমি। এটা বিপ করতে হবে, এরা ত্রিপাঠি করেছে চলে গেছি। জিতেন্দু ক্ষমা করে দিস বাবা। আচ্ছা, এটা আমাদের একজন স্যার, একটু পজ করি ভিডিওটা। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমাদের একজন স্যার ছিলেন, অসিত স্যার, ওনার পুরো নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো অসিতদা যেটা করতেন, উনি ভূগোলের স্যার ছিলেন, ভূগোল তো পড়াতেনি, তার সঙ্গে সঙ্গে যেটা মজা ছিল যে কোনো পরীক্ষা হলে বুঝতেই পারছেন বিভিন্ন জায়গায় সামান্য অসৎ উপায় আমরা অবলম্বন করতাম এরোর থেকে জেনে, তো সেগুলো উনি একদম তক্কে তক্কে থাকতেন। ওনার গার্ড পড়লে আমরা খুব ভয় পেতাম, যে কাউকে উনি একটা ঘাড় ঘোরানো তো দূরের কথা, টু শব্দটি করতে দিতেন না, আর সেটা নিয়ে ওনার খুব গর্ব ছিল। মানে ক্লাস 5 থেকে 10 অবধি উনি হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার ছিলেন, তো উনি 5 থেকে 10 অবধি কাউকে কোনো পরীক্ষায় টুকতে দেননি, এবং অন্য ঘরে যেখানে ওনার গার্ড পড়েনি সেখান থেকে উনি যারা টুকছে তাদেরকে ধরে এনেছেন, এটাতে উনি খুব গর্ববোধ করতেন এবং আমাদের খুব মজা করে সেই গল্পগুলো শোনাতেন। এবং স্কুলের চারপাশে কোথায় কে কোথায় ঘুরছে, কে কোথায় কী করছে, সব যেহেতু ওনার স্কুলের কাছে বাড়ি ছিল, তো উনি সেগুলো দেখতে পেতেন। আর পরের দিন তক্কে তক্কে থেকে তাকেই পড়াটা ধরতেন, যে দেখি আগের দিন তো ঘুরছিলি, পারছিস কিনা পড়া দেখি। তো আসুন বাকি ভিডিওটা দেখে নিই। আচ্ছা
এটা অসিদ্ধা গেলেন। এরপরে হচ্ছে দীনেশ স্যার। দীনেশ দা আমাদের বাংলা পড়াতেন, দীনেশচন্দ্র ভট্টাচার্য। এখন তিনি রিটায়ার্ড, এনারা দুজনেই এখন রিটায়ার্ড। তো দীনেশ দার ক্লাসে যেটা মজা ছিল, উনি ক্লাসে এসে আমাদের সঙ্গে আড্ডা মারতে তো খুবই ভালোবাসতেন, সেটা তো পরের কথা। তার আগে ওনার কিছু ইউনিক স্টাইল ছিল কথা বলার। যেমন উনি আমাদের বাংলা পড়াতে গিয়ে প্রসঙ্গক্রমে বিভিন্নভাবেই ওনার স্ত্রী ছন্দাকে নিয়ে ডেকে আনতেন। ইন দ্য সেন্স, মানে তার যে কোনো প্রসঙ্গেই ওনার স্ত্রী চলে আসছেন এবং তার সাথে ওনার রোম্যান্স, ওনার কথাবার্তা, ভাবভঙ্গিমা, সেগুলো উনি আমাদের সঙ্গে শেয়ার করে খুব মজা পেতেন। আর ওনার কিছু কিছু স্টাইল ছিল, জামা খোলা স্টাইল, ঘড়ি পরা পছন্দ করতেন না স্যার স্কুলে, সেই নিয়ে কিছু কথা উনি আমাদের মাঝে মাঝেই প্রত্যেক ক্লাসেই বলতেন। তো আসুন দেখি তাকে সায়ন কিরকম নকল করলো। চাঁদ তো খায়, বিয়ে যখন হয় সোলার তো করতে পড়ায় ঠিকই, চুড়ি একটা গল্প লিখেছিলাম ছোট্ট একটা গল্প, কিন্তু কার্টুন তো হয় সরকারের নিয়ম খেয়েছি, বেয়াদবি তো করতে পারি না, তাই মাঝে মধ্যে লিখি কিছু, প্রকাশ করি না কিছু। তো এরপরে আসছেন সুভাষ স্যার। সুভাষ দা, সুভাষ মুখার্জি, উনি আমাদের ইংরেজি পড়াতেন। তো স্যারের কিছু ইউনিক কথা বলার, পড়ানোর স্টাইল ছিল, যে জিনিসগুলো আমরা খুব এনজয় করতাম উনি পড়ানোর সময়, এবং তারপরে আমরা নিজেদের মধ্যে মাঝে মাঝে মক করে নকল করে দেখতাম কাকে কেমন করতে পারছে। তো অবভিয়াসলি সায়ন সেটায় এক্সপার্ট ছিল, তো এখানে ওই করে দেখিয়েছে। সুভাষদার কথা বলতে গেলেই মনে হয় ওনার লিটারেচার সেন্স অনবদ্য। মানে আমাদের ইংরেজি বলুন, উনি যদিও পড়াতেন ইংরেজি, কিন্তু ইংরেজি, বাংলা, যে কোনো লিটারেচারের যে এসেন্স, যে রস, সেই সাহিত্য রস তার মধ্যে আছে, সেটা উনি আমাদেরকে, আমাদের সামনে তুলে ধরতেন। এবং আমাদের মোটামুটি কম বেশি সব বন্ধুরই, যারা রামকৃষ্ণ মিশন 2007-এর পাস আউট, তাদের বিভিন্ন গানের সেন্স, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের সেন্স, সেগুলো উনি ওনার হাত ধরেই উনি আমাদের সেগুলো চোখের সামনে তুলে ধরেছিলেন। এবং আমার মনে পড়ছে ওনার বিখ্যাত কথা, আমরা 2006 না, আমরা যখন ক্লাস 6-7-এ পড়ি, সেই সময় একটা ভূমির বারান্দায় রোদ্দুর গানটা প্রচণ্ড হিট করে, এবং সেটা বলতে পারেন আমাদের সামনে ব্যান্ডের দুনিয়াটা খুলে দেয়। তো সেই গানটা উনি শোনার পর আমাদের একটা ক্লাসে এসে বলেছিলেন যে শোনো,
এই বারান্দায় রোদ্দুর ভূমির গান টানগুলো এগুলো এই গলার কাজ দিয়ে যায়, রবীন্দ্রসঙ্গীত মাথার 4 হাত ওপর দিয়ে। তো আসুন দেখা যাক সায়ন কিভাবে ওনাকে নকল করলো। আমি লিখেছে থাকছেন না আর আমার বাড়ি একটু লম্বা হতো, নিজের তুচ্ছ দেশে নিজে এরপরে যে স্যারের আসছেন আর কি বলা যেতে পারে, তো তিনি হচ্ছেন আমাদের ইতিহাস পড়াতেন স্যার। ওনাকে আমরা সবাই শার্লামেন বলে রাখতাম, শার্লামেন হিস্ট্রির একজন ক্যারেক্টার ছিলেন, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, কোনো এক জায়গায় রাজা ছিলেন, সেটা কমেন্টে আপনারা বলুন তো কোথাকার ছিলেন, আমি জাস্ট পেরিয়ে গেছে মাথা থেকে। তো সুব্রত স্যার, তো সুব্রত স্যার তিনি যখনই ক্লাসে আসতেন এবং ক্লাসে পড়াতেন, ওনার কথা বলা একটা অদ্ভুত জায়গা ছিল, অদ্ভুত স্টাইল ছিল আমি বলবো। সেই স্টাইলাইজেশনটা হচ্ছে যে উনি ভ শব ওই এটাকে শব্দটাকে ফ বলে উচ্চারণ করতেন, তো ভারতবর্ষ হয়ে যেত ভারতবর্ষ। তো এরকম অনেক ইন্টারেস্টিং জিনিস আমরা তুলে রেখেছিলাম ওনার কথা দেখে, তো দেখি সায়ন সেটাকে কিভাবে বলে, কিভাবে দেখায় সেটাকে। ছোট্ট একটি চিরকুটে নোট লিখে নেবে, পরে সেটাকে এক্সপ্যান্ড করে লিখবে তোমরা, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। চল, আচ্ছা, আমাদের ভারতবর্ষে প্রথম স্বাধীন পুরুষ কি? আমাদের পুরানো স্বাধীন যখন হয়নি ভারতবর্ষ, তখন ব্রিটিশ স্বাধীন ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের উৎপত্তি হয়। জাতীয় কংগ্রেসে আবেদন ও নিবেদন নীতির মাধ্যমে তারা দাবি দাওয়া আদায়ের চেষ্টা করেছিল। এবার যে স্যার আসছেন তিনি হচ্ছেন শিবেন স্যার। শিবেন স্যার আমার যতদূর মনে পড়ছে, আমাদের আমরা যখন ক্লাস 5-এ উঠলাম, তো 5, 6, 7 বোধহয় এই 3টে বছর উনি ছিলেন, কারণ উনি তখনই অনেক সিনিয়র টিচার ছিলেন আমাদের স্কুলে। তো উনি আমাদের ক্লাসে এক্স্যাক্ট কী পড়াতেন আমার মনে পড়ছে না, যতদূর সম্ভব লিটারেচারই পড়াতেন। যারা 2007 পাস আউটের আছিস বা ওই সময়ে যারা পড়েছিস আমাদের স্কুল থেকে বা পড়েছো, তারা একটু কমেন্টে বলো তো যে উনি কী পড়াতেন, আমি সেটা মাথায় আসছে না একদম। তো যাই হোক, শিবেন স্যার যা পড়াতেন তার থেকেও আনন্দ পেতাম আমরা, উনি যেভাবে পড়াতেন বা যেভাবে ক্লাসটাকে চালিয়ে নিয়ে যেতেন যে স্টাইলে সেটায়। তো ওনার বসার কিছু অদ্ভুত ভঙ্গিমা ছিল, এবং তার সাথে সাথে আমার মনে পড়ছে উনি ক্লাসে এসে সেই অদ্ভুত ভঙ্গিমায় বসে আমাদেরকে কুইজ করাতেন। দুটো আলাদা আলাদা রোতে বেঞ্চ থাকতো, তো একটা এ টিম হতো আর একটা বি টিম হতো, এবং সেই এ টিম আর বি টিমের মাঝখানে একটা কুইজ হতো। সেই এরকম দুজন করাতেন, একজন টুরু স্যার আর একজন হচ্ছেন শিবেন স্যার। আর তার সাথে সাথে যখন আমরা বলতাম যে কুইজ আর খেলতে করতে ভালো লাগছে না স্যার, অন্য কিছু বলুন, তখন উনি কিছু কিছু গল্প বলতেন ওনার জীবনের থেকে, ওনার জীবন থেকে কেটে তুলে আনা কিছু গল্প। এবার এটা আমাদের পক্ষে, অন্তত আমার পক্ষে তো বোঝা সম্ভবই না এগুলো সত্যি ছিল কি মিথ্যে ছিল। আপনারা দেখুন, আপনারা শুনে বলুন যে এটা সত্যি না মিথ্যে, নাকি উনি বানিয়ে বলতেন, দেখা যাক। আর ভালো কথা, এইখানে আমার আরেক বন্ধু শাশ্বত ত্রিপাঠী, ও এই স্যারকে নকল করেছে, এটা সায়ন নয়। তো আসুন দেখে নিই কীরকম হয়েছে সেই নকলটা। আই ক্যান হেল্প ইউ।
তোমরা ভীষণ চিৎকার করছো, আমরা একটা খেলা খেলবো, খেলা এদিকে এদিকে ক্যাপ্টেন হবে ক্যাপ্টেন বলছি আমি একটা গল্প শুনছি, বলার ইচ্ছা নেই তো ব্যঙ্গমা ব্যঙ্গ দুজনে মিলে শুনবে না আমি আমার বন্ধু, আমার এক বন্ধু ছিল, কি নাম ছিল, সুন্দরবনে গেছিলাম, 7 দিন মাছের উপর বসেছি বাঘ দেখার জন্য, বাঘ আসবে আসবে আসবে, বাঘ এলো, একদিন বাঘ এলো, আমার বন্ধুটা বলছে নিচে দেখ নিচে দেখ, মেয়েটা করে দেখলাম একটা বাঘ, আমি সেই ভয়ে ধরাস করে ঘুরে গেলাম, তারপরে আমাকে 1.5 দিন পরে ফোন করেছিল, বাঘটার জ্ঞান আসেনি, এরকম গল্প। এবার আমি যাই এবার যিনি যে স্যার আসছেন তিনি হচ্ছেন বালা স্যার। তো বালাদার ব্যাপারটা ছিল, বালাদার প্রথম যেটা মনে ছিল ওনার পুরো নাম হচ্ছে কৃষ্ণকান্ত বালা, উনি আমাদের বাংলা পড়াতেন। তো বালাদা আমরা বালাদা বলতাম। এবার বালাদাকে নিয়ে প্রথম যেটা কবিতা বানানো হয়েছিল বালাদা একটু আলাদা, এটা বোধ হয় যত জেনারেশনই ওনাদের, উনি যখন ছিলেন স্কুলে তখন পড়েছে মিশনে, বর্ণগর মিশনে, সবাই একই নামে ওনাকে ডাকতো এবং এই কবিতাটা সবাই জানতো। তো ওনারও কিছু স্পেশাল স্টাইলাইজেশন ছিল, কিছু ছাত্রের সাথে ওনার কিছু খুনসুটি, সায়নের সাথে করা কিছু খুনসুটি, সেগুলো রেফারেন্স আপনারা এখানে পাবেন। আর তার সাথে সাথে ওনার কথা বলার ধরন এবং স্টাইল, সেই জিনিসগুলো ত্রিপাঠি বেশ ভালোই মক করেছিল ওখানে। চলুন দেখে নিই। কিছু একটা বার করে পড়ো, কিছু একটা বার করে পড়ো, ছোট্ট লিখবো, বেশি জ্বালাবো না তোমাদের, জানি তোমরা খুব
অনেকক্ষণ ধরে ক্লাস করছো আর সবজিটা কাজ হচ্ছে আর ছুটি পড়বে পুজোর ছুটি আনন্দ করবে আচ্ছা দেখো কি লিখবে বলো তো তোতা কাহিনী তোতা কাহিনীর দেখো তোতা যে মরার অভিনয় করেছিল সে স্বাধীনতার আসল রূপ কি যাই হোক তো এই ছিল ভিডিওটা আমার যেটা হয়েছিল আমার মনে পড়লো সেটা হচ্ছে আমাদের যে ক্লাসে আমরা এই মকিংগুলো করছিলাম সেটা ছিল যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল যে হলটা সারদা হল সারদা হলের দোতলায় তার ঠিক অ্যাডজাসেন্ট ক্লাসরুমে তো এত জিৎকার চেঁচামেচি হইহল্লা হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি প্রোগ্রামটা শুনছিলেন তাদের ডিস্টার্বেন্স হয়েছে এবং সৌভিকদা ওখানে ছিল সৌভিকদা এসে আমাদের তখন থামালো যে আর এরকম করো না তোমরা সৌভিকদা আমাদের স্কুলেরই অ্যালামনাই উনি জয়েন করেছিলেন আমরা তখন 8-9 পড়ি এরকম সময় উনি আমাদের জীবনবিজ্ঞান পড়াতেন তো যাই হোক এই ছিল আজকের রিয়াকশন ভিডিও তো যদি আপনাদের ভালো লেগে থাকে আই হোপ ভালো লেগেছে কেন এত মজা করেছি আমরা নিশ্চয়ই সেটা দেখলে আপনাদেরও ভালো লাগবে আজকের জন্য এটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকবেন আনন্দে থাকবেন বাই